হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি লেডিস শর্ট প্যান্ট উইথ লেট অ্যাটাচ লেগে এটা সম্পূর্ণ লেআউট নিয়ে মেক নিয়ে এসেছি। দেখুন, প্রথমে প্যান্টের ব্যাক অ্যান্ড ফ্রন্ট রাইজ ওভারলকের মাধ্যমে স্টিচিং করার পরে তারপরে ব্যাক অ্যান্ড ফ্রন্ট পার্টটিকে ম্যাচ করিতেছে। তারপরে ইনসিয়াম ওভারলকের মাধ্যমে স্টিচিং করা হচ্ছে। দেখুন, একটি অপারেটর প্যান্টের ইনসিয়াম মেরে দিচ্ছে ওভারলকের মাধ্যমে। তারপরে দেখুন লেস মেজারমেন্ট সাইজ ওয়াজ প্যাটার্নের মাধ্যমে কিভাবে প্যাটার্নের উপরে রেখে লেস সাইজ ওয়াজ কেটে নিচ্ছে। তারপর দেখুন লেসটিকে মিডল মার্ক করে নিচ্ছে, যাতে করে লেস লেগ ওপেনের দুই দিকে সমান লেস থাকে। এই জন্য লেসটিকে মিডল মার্ক করে নিচ্ছে। একটি বডির জন্য দুটি লেটস, একটা হলো যে লেগ ওপেনের রাইট সাইডের লেটস আর একটা হলো যে লেগ ওপেনের লেফট সাইডের লেট। দেখুন, একটি লেস যেমন লেফট সাইডের জয়েন করিতেছে, তারপরে আবার আরেকটি লেটস আবার রাইট সাইডে জয়েন করিবে। আর আমার এই ভিডিও যদি দেখে ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন, নিজের বেল আইকনটি চেপে দেবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনারা আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমি এখানে আপনাদের জন্য শিক্ষণীয় ভিডিও নিয়ে আসি, এখানে গার্মেন্ট সম্পর্কে বেশি ভিডিও নিয়ে আসি। গার্মেন্টসের সূত্র, ফর্মুলা এবং প্রসেস লেআউট সম্পর্কে গার্মেন্টসের সম্পূর্ণ ভিডিও নিয়েই আমি ভিডিও নিয়ে আসি, যা আপনাদেরকে শেখানোর জন্য এবং আদার্স সম্পর্কেও ভিডিও করি। আমার এখানে যতগুলো ভিডিও করা হয় সম্পূর্ণ ভিডিওগুলি হলো একটি শিক্ষণীয় বিষয়, যা দেখে আপনারা শিখে নিতে পারবেন। দেখুন অপারেটরটি কীভাবে লেগ ওপেন এবং লেগ ওপেন রাইট সাইড লেফট সাইড কীভাবে লেস ওপেন জয়েন করিতেছে একটি প্লেন মেশিনের মাধ্যমে। এখানে একটি প্লেন ফিট এবং একটি ম্যাগনেট গাইডের মাধ্যমে এই লেসটিকে জয়েন করিতেছে। এভাবে একটি অপারেটর ঘন্টা 70 থেকে 65 পিস ঘন্টা প্রোডাকশন দিয়ে থাকে দুই সাইডে জয়েন করে। তারপরে দেখুন লেসটিকে যেখানে অ্যাটাচ করা হয়েছে ওই ইনসাইডগুলোকে ওভারলকের মাধ্যমে সার্ভিসিং করে দিচ্ছে। দেখুন লেস অ্যাটাচ সার্ভিসিং বলা হয় এটাকে, বা লেস অ্যাটাচ ওভারলক বলা হয়। এর মাধ্যমে লেস অ্যাটাচ ওভারলক করার ফলে এর সৌন্দর্য আরও বেড়ে যায়, না হলে তা না হলে এই যে লেসের আপনার রয়েস যেগুলো বের হয়ে যায় আর ওভারলক করে দিলে এগুলো সুন্দর দেখা যায়, লেসটি সুন্দর মতো বাজে বসে থাকে। দেখেন, তারপরে লেসটিকে একটি প্লেন মেশিনের দ্বারা টপসিন গাইড দিয়ে 160 টপ স্টিচ দিবে। এই টপসিনটি দেওয়ার ফলে লেসটি একবারে সরলভাবে লেগ ওপেনে সোজা হয়ে থাকবে, তাতে প্যান্টের সৌন্দর্য আরও বেড়ে যায়। এটা হলো যে লেস অ্যাটাচ টপ স্টিচ, যা কিনা 116 টপ স্টিচ। এর একটা টপ স্টিচ গাইডের মাধ্যমে প্লেন মেশিনের দ্বারা দিয়ে থাকে। এভাবে একজন অপারেটর ঘন্টায় লেফট অ্যান্ড রাইট লেগ ওপেনের এই যে লেস অ্যাটাচের টপসিন ঘন্টায় 80 থেকে 85 পিস দিয়ে থাকে।
তারপর দেখুন নেক্সট টপ স্টিচ দেওয়ার পরে তারপরে এখানে একটি কেয়ার লেবেল লাগাবে বডিতে, যেটা লেফট সাইডে। দেখুন এটা লাগানোর মানে হলো এই লেবেলটিতে কত মাত্রা এটাকে আয়রন দেওয়া হবে এবং কত মেডিসিন বা কি ওয়াশিং করার জন্য কি মাত্রায় দিয়ে ওয়াশ করা হবে তা লেখা থাকে, সতর্কতা নির্দেশ। তারপরে দেখুন একটি ওভারলক মেশিন দ্বারা অপারেটর কীভাবে সাইড মেরে দিচ্ছে, প্যান্টের সাইড মেরে দিচ্ছে, দেখুন দুই সাইডে মেরে দিচ্ছে। এভাবে একজন অপারেটর একটি প্যান্টের শর্ট প্যান্টের ঘন্টায় 120 থেকে 130-এর উপরে প্রোডাকশন দিয়ে থাকে। দেখুন কত সুন্দর করে সাইড মেরে দিচ্ছে, কোনো কাটাকাটি করে না, একবারে সরল সোজার মতো সাইড মেরে দিচ্ছে। কাপড় যেভাবে আছে ওইভাবেই, যেভাবে কাটিং করা হয়েছে মেজারমেন্ট অনুযায়ী ওইভাবে মেরে দিচ্ছে। আবার উনি চেক দিয়ে দিচ্ছে লেসের দুই পয়েন্ট ঠিক আছে কিনা। তারপরে দেখুন লেগ ওপেন সিকিউরিটি ট্যাগ দিচ্ছে, দেখুন লেগ ওপেনিং ট্যাগ এটাকে বলা হয়। এটা একমাত্র দেওয়া হয় লেগের ওপেনের লেসটা যেন কোনো রকমে কাটা একটু টান দিলে ছিঁড়ে না যায়, সিকিউরিটির জন্য, যেন এত একবারে সহজ হয় পড়তে, যেন টান খেলে ছিঁড়ে না যায়। দেখুন কত সুন্দর করে লেগ ওপেনিং ট্যাগ দিচ্ছে, মানে লেগ ওপেনিং সিকিউরিটি ট্যাগ। এভাবে একজন অপারেটর লেগ ওপেনিং সিকিউরিটি ট্যাগ 180 থেকে 200 পিস প্রোডাকশন দিয়ে থাকে। এখানে পয়েন্টটা মিলাতে হয়, যে পয়েন্টটা মিলানো জন্য আবার এটাতে পয়েন্টটি ঠিক করে আবার ট্যাগ দিয়ে দিচ্ছে, দেখুন পয়েন্টটি মিলে গেল। তারপরে দেখুন ওয়েস্ট বেল্টের জন্য এলাস্টিক তৈরি করছে, এলাস্টিক মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছে ওভারলক মেশিনের মাধ্যমে। দেখুন ওভারলকের মাধ্যমে স্টিচিং করে নিচ্ছে মেজারমেন্ট অনুযায়ী। এটা এমনভাবে সেট করা হয়েছে মেজারমেন্ট অনুযায়ী, এভাবে ভুল করে এনে কাটলেই ওই সাইজ হয়ে যাবে। তারপরে দেখুন এটাকে তিনটা মার্ক করে দিচ্ছে, যেন এলাস্টিক ওয়েস্ট ব্যান্ডে পিস ট্যাগ দিতে পারে তার জন্য মার্ক করে দিচ্ছে। এইভাবে একজন অপারেটর সাইজ ওভারলক করে মার্ক করে 200 থেকে 220 পিস প্রোডাকশন দিয়ে থাকে। দেখুন কত দ্রুত মার্ক করছে, আগে ওভারলক করে নিয়েছে সাইজ ওয়াইজ, তারপরে মার্ক করে নিচ্ছে। এখানে দেখুন একটি অপারেটর প্লেন মেশিনের দ্বারা ওয়েস্ট ব্যান্ড স্টিচিং করে নিচ্ছে, দেখুন দুই মাথাকে কত সুন্দর করে স্টিচিং দিচ্ছে। এটা হলো ওয়েস্ট ব্যান্ড, এটা হলো সেল ফেব্রিকের ওয়েস্ট ব্যান্ড। মাঝে মাঝে আমরা দেখে থাকি রিপ ফেব্রিকের দ্বারা ওয়েস্ট ব্যান্ড তৈরি করা হয়ে থাকে। এখানে মূলত বায়ার সেল ফেব্রিক দিয়ে ওয়েস্ট ব্যান্ড চেয়েছে, তাই সেল ফেব্রিক দিয়ে এখানে ওয়েস্ট বেল্ট মেক করা হলো। তারপরে দেখুন বাজে বাজে করার পরে একটি হেল্পার এটাকে কাট মার্ক করে দিবে সিজারের মাধ্যমে, যা কিনা কাটিংয়ের মাধ্যমে করা হয়। কাটিং সেকশনে যদি মার্কটা করে দেওয়া হয় তাহলে এখানে লেআউটের ভিতরে আর মার্ক করে দেওয়া লাগে নেই। দেখুন মার্ক করে দেওয়া, এটা উদ্দেশ্য হলো এই মার্কে ওই এলাস্টিকটাকে, দেখুন এই যে এলাস্টিকটা ওই মার্ক অনুযায়ী ওয়েস্ট বেল্টের যে মার্ক করেছে মার্ক অনুযায়ী এলাস্টিকটাকে পিস ট্যাগ দিচ্ছে। একটি প্লেন মেশিনের অপারেটর প্লেন মেশিন দ্বারা কীভাবে পিস ট্যাগ দিচ্ছে দেখুন। এভাবে একজন অপারেটর ঘন্টায় 120 থেকে 115 পিস প্রোডাকশন দিয়ে থাকে। এখানে চারটি পিস ট্যাগ দিয়ে থাকে, দেখুন এই যে প্রথম মার্ক অনুযায়ী জয়েন্টে জয়েন্টে পিস ট্যাগ দিচ্ছে, আর বাকি তিনটা ট্যাগ দিবে
ওই মার্ক অনুযায়ী প্রত্যেকটা ট্যাগ দেবে। ওয়েস্ট ব্যান্ডের কাট মার্ক আর এলাস্টিকের যে পেন্সিল দ্বারা মার্ক করা হয়েছে পেন্সিল, ওই মার্ক অনুযায়ী ট্যাগ দেবে। দেখুন এরপরে ওয়েস্ট প্যান্টটিকে কীভাবে ওভারলকের দ্বারা সার্ভিসিং করে দিচ্ছে। দেখুন এই সার্ভিসিং করার মাধ্যমে বেল্টটি তৈরি হয়ে গেল। ওয়েস্ট ব্যান্ড বা বেল্ট বলা হয় এটাকে। এইভাবে একজন অপারেটর এই ওয়েস্ট বেল্ট সার্ভিসিং 180-220 প্রোডাকশন দিয়ে থাকে ঘন্টায়। দেখুন কত সুন্দর করে ওয়েস্ট ব্যান্ডটিকে টেনে ফেব্রিক অনুযায়ী সার্ভিসিং করে দিচ্ছে, যেন সব জায়গায় সম পরিমাণ গ্যাদারিং থাকে। তারপরে ওয়েস্ট ব্যান্ডটিকে মার্ক করে দিবে একটি ম্যাজিক ফ্যানের মাধ্যমে। এই ম্যাজিক ফ্যানের মাধ্যমে যে কালি দিয়ে করা হয় সম্পূর্ণ সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 2 ঘন্টা থাকবে এই ম্যাজিক ফ্যানের কালি, পরে নিয়ে আস্তে মুছে যাবে। এই মার্ক করার কারণ হলো বেল্ট জয়েন করার জন্য, ওয়েস্ট ব্যান্ড বডির সাথে জয়েন করার জন্য এই মার্কটি করে দেওয়া হয়। তারপরে দেখুন ওয়েস্ট ব্যান্ডটিকে বডির সাথে কীভাবে স্টিকার অনুযায়ী নাম্বার সিরিয়াল অনুযায়ী মিলিয়ে দিচ্ছে। এটা যদি না করে তাহলে শেডিং হওয়ার সম্ভাবনা থাকে, বডি হবে এক কালার, বেল্ট ওয়েস্ট ব্যান্ড হবে আরেক কালার। এই জন্য এগুলো করে দেওয়া হয় যেন ওয়েস্ট ব্যান্ড আর বডি একই সেম কালার হয়। তারপরে দেখুন ওয়েস্ট এইভাবে ম্যাচ করার পরে এখানে ওয়েস্ট ব্যান্ড জয়েন করিবে। এটা একজন ওভারলক অপারেটর এইভাবে অতি সহজেই ওয়েস্ট বেল্টটিকে জয়েন করিবে। দেখুন ওয়েস্ট বেল্ট জয়েন করার জন্য দেখুন কত দ্রুত জয়েন করিতেছে ওয়েস্ট ব্যান্ড। একজন অপারেটর ঘন্টা এই ওয়েস্ট ব্যান্ড ইচ্ছে করলে সবসময় প্রোডাকশন দিয়ে থাকে। 1 ঘন্টা 220-220 ঘন্টা প্রোডাকশন দিয়ে থাকে। দেখুন এরপরে একটি সাইজ লেবেল লাগাবে ওয়েস্ট বেল্টে, যেন এই বডিটি কোন সাইজ আছে তা এই সাইজ অনুযায়ী সাইজ লেবেলটি দেখে সহজে বুঝে নেবে এই প্যান্টটি এত নম্বর সাইজের বডি। কারণ গ্রাহক কেনার সময় দেখবে এটা কোন সাইজ, কারণ তো গ্রাহক তার সাইজ অনুযায়ী ওই প্যান্ট শর্ট প্যান্টটিকে কিনে নিয়ে যাবে, তার জন্য সাইজ লেবেল লাগানো হয়ে থাকে। এভাবে একজন অপারেটর সাইজ লেবেল ঘন্টায় 250-300 প্রোডাকশন দিয়ে থাকে। এটা একটি প্লেন মেশিনের দ্বারা হয়ে থাকে, প্লেন ফিটের মাধ্যমে করে জয়েন করে থাকে। দেখুন এই ওয়েস্ট প্যান্টে 2টি লুপ লাগানো লাগে। দেখুন লুপ কীভাবে মেক করে নিচ্ছে সাইজ ওয়াইজ। দেখুন কত সুন্দর করে সাইজ ওয়াইজ কেটে নিচ্ছে কাটার দিয়ে একজন হেল্পার, এই যে অনেকগুলো কেটে নিল। তারপরে একটি ওয়েস্ট প্যান্টে 2টি লুপ লাগানো হয়ে থাকে, দুই কোমরের 2 সাইডে মানে বেল্টের 2 সাইডে 2টি লাগানো থাকে। এই লুপগুলো লাগানো হয় লুপের মাধ্যমে বডিটিকে হ্যাঙ্গারের মাধ্যমে ঝুলিয়ে রাখা হয়, তার জন্য লুপটিকে লাগানো হয়। একটি লুপে তিনটি টাকের মাধ্যমে লুপটি লাগানো হয়। দেখুন প্রথমে এই যে একটি টাক দিল, তারপরে লুপটিকে আবার উল্টিয়ে এই আরেকটি টাক দিল। দেখুন লুপটিকে আবার সোজা করে আবার উপরের দিকে আরেকটি টাক দিল। একটি প্যান্টে 2টি লুপ লাগিয়ে থাকে, 6টি টাক। দেখুন তারপরে এখানে
ইনার সিকিউরিটি ট্যাগ, যেটা ইঞ্চে আমি সিকিউরিটি ট্যাগ দেওয়া হয়, তারপরে দেখুন ইঞ্চে সিকিউরিটি ট্যাগ কোনো বডিতে দেওয়া হয়, কোনো বডিতে বায়ার অনুযায়ী বায়ার বাট ইঞ্চে আমি ইনার সিকিউরিটি ট্যাগ না, সে বারটেক মেশিন দিয়ে সিকিউরিটি ট্যাগ দিতে বলা হয়। দেখুন এটা বারটেক করে দিচ্ছে ইনসিয়াম ইনার ক্রস পয়েন্ট, এটাকে বলা হয় ক্রস পয়েন্ট, ইনসিয়াম ইনার ক্রস পয়েন্ট, মানে ইনসিয়ামের যে সিলাইয়ের ক্রস পয়েন্টটা থাকে ওই পয়েন্টেই এটা বারটেক করা হয়, মানে এটা দেওয়া হয় সিকিউরিটির জন্য যেন এটা টান খেলে ছিঁড়ে না যায়। দেখুন এই যে বারটেকটা স্পষ্ট দেখাচ্ছে, এই যে দেখুন স্পষ্ট, এভাবে বারটেক করার পরে তার যে বাকি সময়টুকু থাকে তার জন্য সে স্টিকার তুলে দিচ্ছে, যাতে করে লেআউটে ব্যালেন্সিং হয়ে থাকে, পিছনের জন যদি 200 করে সামনের জন 200 করে এভাবে লেভেল থাকে, এটা হলো ব্যালেন্সিং। এভাবে শেষ হয়ে গেল, দেখুন শর্ট প্যান্ট এই যে সম্পূর্ণ মেক হয়ে গেল একটি লেডিস শর্ট প্যান্ট। আপনারা দেখেছেন কিভাবে প্যান্টটি সম্পূর্ণ লেআউট করা হলো, এতে এই ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।